আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক আপুরা বলেছিল কিভাবে আপু ফ্লাওয়ার বাস্কেটটা করেছেন। ফ্লাওয়ার বাস্কেটটা আমি অনেক ইজি প্রসেসেই করেছিলাম। এখানে জাস্ট কেকটা আমি কোনোভাবে ক্যারাম করেছি, যেহেতু এখানে ফ্লাওয়ার বাস্কেট মানে অনেকটা ক্রিম ইউজ হবে, অনেক বেশি ওভার ক্রিম কেক আসলে আমরা কেউই খুব বেশি পছন্দ করি না, যার কারণে কেকটা ক্যারাম করে রাখার পরে যেভাবে ছিল ওইটার উপরে জাস্ট আমি বাস্কেট শেপটা করেছি, আর এক্সট্রা করে কোনো ক্রিম দিয়ে আমি এটাকে আসলে মানে কভার করি নাই। আর যেটা হাতল যেটা, সেটা খুব ইজি। সেটা হচ্ছে আমি দুইটা পাইপ, একটা পাইপের মধ্যে একটা পাইপ কোনোভাবে একটু ঢুকিয়ে তারপরে জাস্ট কেকের মধ্যে বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে হাতল। আর একটা বাস্কেট নজল দিয়ে সাইডের বাস্কেট শেপটা করে ফেলেছি। রোজ ফ্লাওয়ারটা কিভাবে করেছি, এটা অনেকেই বলে রোজ ফ্লাওয়ার। আসলে রোজ নজেল অনেক রকম আছে, সেটা যে যেটা পছন্দ করে প্রেফার করে সেটা তার, কিন্তু আমি এটা দিয়েই ম্যাক্সিমামটা করি, তো এইটা দিয়েই করেছি। আমি জন্য এটা একটু ভিডিও করে রেখেছি যে আসলে আমি ফ্লাওয়ারটা কিভাবে করেছি, ওইটারই জাস্ট আমি একটু ক্লিপ নিয়ে রেখেছি দেখানোর জন্য আপুরা, যাতে ইজিলি বুঝতে পারে আমি কিভাবে এটা করেছি। তারপরে এটা কেকের উপরে বসিয়ে দিলাম। আমি এখানে মোট 4টা ফ্লাওয়ার করেছি এবং বাকি ফ্লাওয়ারগুলো আমি অন্য নজেল দিয়ে করেছিলাম, যার কারণে মানে অন্যান্য রং দিয়ে অন্যান্য নজেল দিয়ে করেছিলাম, ইয়েলো কালার, তারপরে হচ্ছে ডিপ গ্রিন, এই দিয়ে করেছি। এরপরে যেটা হচ্ছে সব থেকে মজার ব্যাপার, সেটা হচ্ছে আমার ঝুড়ির যে হাতলটা সেটার কী হবে, সেটা আমি কিভাবে কভার করব। কিন্তু এটা একটা ব্যাপার, যেটা এটা তো নর্মাল কেক না, এটা এটা কোনো কি বলবো কাঠিও না, যেটার উপরে খুব ইজিলি করা যাবে। এটা খুবই পিচ্ছিল, এটার উপরে তো ক্রিমের কাজ করলেও কিনা মানে পড়ে যায় এরকম একটা ব্যাপার। তারপরে আমি এটা হচ্ছে গিয়ে নর্মাল যে পাতা নজেলটা থাকে সেটা দিয়ে একটু বাঁকা বাঁকা করে জাস্ট আমি এটা করে নিয়েছি, যেন হাতলটা দেখা না যায়, তাহলে দেখতে তো সুন্দর লাগবে না। তারপরে এটাকে ফাইনালি আমি ঢেকে রাখতে পেরেছি সুন্দরভাবেই, তার উপরে একটু ইয়েলো কালার দিয়ে ফ্লাওয়ার দিয়ে আর কি কভার করেছিলাম, জাস্ট দেখতে একটু ফুলঝুরি ফুলঝুরি লাগে, যেন একটা সেরকমটা ভাইব আসে যেন সেটার জন্যই। না মাশাল্লাহ, দেখতে এটা বেশ ভালো লেগেছিল, সুন্দর লেগেছিল, মনেই হচ্ছিল যে না এটা মেবি রিয়েল ফ্লাওয়ার বাস্কেট, সো আসলে অনেক সুন্দর লেগেছিল আমার। আসলে উপরে যে ফ্লাওয়ারটা দিয়েছিলাম আমি, সেটার হাতলের উপরে ফ্লাওয়ারটা ওইভাবে ভিডিও করা হয় নাই, কারণ আমি কাজে প্রেশারে ভুলে গেছিলাম ওইটা ক্লিপটা নেওয়ার জন্য। বাট ইজি, অনেক ইজিলি করেছি আমি, ওটা স্টার নজেল দিয়ে করেছি আর একটা আমি রোজ ফ্লাওয়ার দিয়েছি, এটা খুব ইজি। এর আগেও তো আমি রোজ ফ্লাওয়ার যেভাবে করেছি ওইভাবেই করেছি, সেম, এখানে কোনো মানে ডিফারেন্সই নাই। সো সুন্দর হয়েছিল, এটা হচ্ছে কেকের ফাইনাল লুক, এটা আসলে ফুলঝুরি ছিল, বেশ সুন্দর ছিল। আপনারা যারা করতে চান তারা এভাবে সহজেই করতে পারেন, এটা আসলে অনেক সহজ, সহজভাবে আমি দেখিয়েছি, সহজভাবে আমিও করেছি। আপনারাও যাদের মানে যাদের টাইমও কম হাতে, তারা এটা খুব ইজিলি করতে পারেন, কারণ আমি খুব সময় নেই না এই কেকটাতে, এই কেকটা করতে আমারও সময় খুব কম লাগছে, সো আপনাদেরও কমই লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।